আমি অমিত মণ্ডল, আপনারা দেখছেন আমার সাথে লাভ গার্ডেন। তো আজকে আমরা একাদশীর পুণ্যতিথিতে পশ্চিম মেদিনীপুর জেলার ইস্কন মন্দির এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক ইস্কন মন্দিরের প্রভু শ্রীকৃষ্ণকে। তো চলুন যাওয়া যাক। প্রভুর রথ ইস্কনে, প্রতিটি ছবিতে গীতার বিভিন্ন রকম বাণী উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর সুন্দর বাণী উল্লেখ করা আছে। আমাদের সহদেবদা আছে আর ঠাকুর এখন সম্ভবত এখন কি স্বয়ং স্বয়ং সেই জন্য পর্দাশীল করে দেওয়া আছে। তো দেখাবো যদি পর্দা খোলা হয় প্রভুর দর্শন করব। তো আমরা দেখলাম যেটা যে প্রভু স্বয়ং এখন আছে, প্রায় ঘন্টাখানেক পরে খুলবে। তো আমরা এখন যাব গান্ধীঘাটের উদ্দেশ্যে, গান্ধীঘাট দেখব। তো চলুন গান্ধীঘাটে যাই। আমরা এখন পৌঁছে গেছি গান্ধীঘাট মেদিনীপুরে। তো চলুন গান্ধীঘাট দেখে নেওয়া যাক। প্রথমে দেখাবো গান্ধীজির অবক্ষ স্ট্যাচু। গান্ধীজির স্ট্যাচু দেখতেই পাচ্ছেন, বাগান করে সাজানো আছে। চলুন এগিয়ে যাই গান্ধীঘাটের দিকে। আই লাভ মিদনাপুর লেখা আছে। ওই দূরে দেখা যাচ্ছে মোহনপুর ব্রিজ, নদীর জল, মনোরম দৃশ্য। আর সন্ধ্যেবেলায় এলে দেখা যায় এটা একটা লাইট অ্যান্ড ফাউন্টেন করা আছে, যেটা সন্ধ্যেবেলায় সম্ভবত 7টার পর প্রত্যেক দিন স্টার্ট হয়। খুব সুন্দর একটা ডান্সিং লাইট প্রজেক্ট করা আছে, মানে অনেকে হয়তো দেখে থাকবেন ভিক্টোরিয়াতে, যেটা হয় আমাদের কলকাতার ভিক্টোরিয়াতে, তারই একটা ছোট সংস্করণ। আর এগুলো সব কচুরিপনার ফুল ফুটে আছে, অসম্ভব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর লোকেশন। দূরের ওই ব্রিজ, মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা।